কথায় বলে শখের দাম লাখ টাকা, তাই বলে এক লাখ টাকায় আইসক্রিম, সেই আইসক্রিম খেতেও হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। না, ধনী কোনো দেশের ঘটনা নয়, ঘটেছে খোদ বাংলাদেশে। সারা বিশ্বজুড়ে চলছে অর্থনৈতিক সংকট, তার ধাক্কা এসে লেগেছে বাংলাদেশেও। সামান্য কটা টাকা বাঁচাতে টিসিবির চাল ডাল তেলের ট্রাকের সামনে মধ্যবিত্তের লম্বা লাইন, কৃচ্ছ সাধনের আকুতির ঠিক বিপরীতে লাখ টাকায় আইসক্রিম খাওয়ার মোচ্ছ। এই প্রশ্ন উঠছেই, আমরা কি বোধহীন একটা ভোগবাদী সমাজ তৈরি করছি? নিজের আত্মতৃপ্তিকেই যারা প্রাধান্য দেয়। লাখ টাকার আইসক্রিমের পেছনে লম্বা লাইন কি অর্থনৈতিক বৈষম্যের প্রতিচ্ছবিটাও তুলে ধরে না? একদিকে মানুষের হাতে আছে দেদার খরচ করার অগুনতি টাকা, অন্যদিকে নুন আনতে পান্তা ফুরোনো তো দূরের কথা, কারো কারো নুনটাই ঠিক মতো জুটছে না। ঠিক লাখ টাকা নয়, এক টাকা কম। আইসক্রিমটির দাম 99,999 টাকা। রাজধানীর বনানীর পাঁচতারকা হোটেল সারিনা এমনই এক আইসক্রিমের অফার নিয়ে হাজির হয়েছিল কদিন আগে, তাদের 19তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে তাদের ফেসবুক পোস্ট দেওয়া আইসক্রিমের ছবিটি। এক আইসক্রিমের দামই লাখ টাকা, এই আইসক্রিম কি সোনায় মোড়ানো নাকি? উত্তর হলো হ্যাঁ, আসলেই এই আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হয়েছে 24 ক্যারেটের খাওয়ার যোগ্য সোনা। চমকপ্রদ এই আইসক্রিমের প্যাকেজ নিয়ে ফেসবুক পেজে পোস্ট করা হয়। অনেকেই সেখানে বন্ধুদের ট্যাগ করে সেই আইসক্রিম খাওয়াতে বলেছেন। একজন মজা করে লিখেছেন, আইসক্রিমের দাম দেখে আইসক্রিম। হোটেল কর্তৃপক্ষ জানায় এটি বাংলাদেশের সবচেয়ে দামি আইসক্রিম। আইসক্রিমের এই প্যাকেজ কিনলে হোটেল সারিনা লাক্সারিয়াস ইম্পিরিয়াল সুইটে এক রাত থাকা যাবে বিনামূল্যে। এমনিতে এখানে এক রাত থাকতে অবশ্য খরচ হয় 40,000 টাকা। আইসক্রিমের প্যাকেজের সঙ্গে আরও আছে সকালের নাস্তা। মাত্র 24 ঘন্টায় অভাবনীয় সাড়া পেয়েছে হোটেল কর্তৃপক্ষ। বলা হয়েছিল লাখ টাকার এই আইসক্রিমটি চেখে দেখতে হলে আপনাকে আগে থেকে হোটেলে বুকিং দিতে হবে। হোটেল কর্তৃপক্ষ পায় অভাবনীয় সাড়া, শেষ পর্যন্ত প্যাকেজটি স্থগিত ঘোষণা করতে বাধ্য হয় তারা। জানানো হয় এর মধ্যেই তারা ওভারবুক, আর অর্ডার নেওয়া সম্ভব না। যা অর্ডার এসেছে সেটা সামলাতেই হিমশিম অবস্থা। গোল্ডেন আইসক্রিম নিয়ে হোটেল সারিনার মার্কেটিং বিভাগের সহকারী পরিচালক সৈয়দ মেহরান হোসেন বলেন, ভাবতেই পারিনি এত সাড়া পাব, ভাবিনি একদিনেই এত অর্ডার আসবে যে অফারটি বন্ধ করে দিতে হবে, আমরা অভিভূত। তিনি জানান, আইসক্রিমের জন্য তারা সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গোল্ড লিভ এনেছিলেন। এই গোল্ড লিভ এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে না, তাই খুব বেশি অর্ডার নেওয়ারও সুযোগ নেই। আলোচিত এই আইসক্রিম তৈরিতে কী কী উপাদান ব্যবহার করা হয়েছে জানতে চাইলে মেহরান বলেন, এটা দুবাই থেকে আনা 24 ক্যারেট ভোজ্য বা এডিবল সোনার তৈরি আইসক্রিম। এর মধ্যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কয়েকটা ভিটামিন, জিঙ্ক, কপার এবং সেলেনিয়ামের পুষ্টিগুণ আছে। আইসক্রিমটি সাজানো হয়েছে ক্রিস্টাল গবলেট এবং সোনার পাতা দিয়ে। সিরাপের সাথেও মেশানো হয়েছে ভোজ্য সোনা। ব্যবহারযোগ্য সোনা ছাড়াও আর একটা বিশেষ রকমের সোনা খাওয়াও যায়, সেটাই ব্যবহার করা হয়েছে এই আইসক্রিমের রেসিপিতে। খাওয়ার সোনা দুবাই সহ বিশ্বের ধনী ও সোনা সমৃদ্ধ শহরগুলোয় জনপ্রিয়। এককালে অনেক রাজাবাদশার খাবারে সোনা ব্যবহারের রীতি ছিল, ফলে একালে রাজাবাদশারা সেই সোনায় তৈরি আইসক্রিম চেখে দেখতেই পারে। সেই স্বাধীনতা অবশ্যই তাদের আছে। ফুর্তি কিংবা উদরপূর্তির জন্য কেউ নিজের ট্যাকের থলি উজাড় করতে চাইলে করতেই পারে, কিন্তু নিম্নবিত্ত বা মধ্যবিত্তের বারন্ত সংসারে যখন নিত্য হাহাকার, তখন এই মোচ্ছব দৃষ্টিকটু বৈকি।